গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বোটানিক্যাল ডায়রি টোয়েন্টি থ্রি বোটানিক্যাল ডায়েরি টোয়েন্টি থ্রিতে আপনাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অভিনন্দন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার আজকের লেখাটা দেখে বুঝতেই পারছেন আমি কী সম্পর্কে বলছি তো সম্পর্কে প্রত্যেকটা কাজ বলতে বলতে আমি মাঝে মাঝে বলবো কখন কোথায় কীভাবে রাখবেন তার মধ্যে প্রথম কাজ হল রাবার প্ল্যান রাবার প্ল্যানকে যত্ন করা খুব সহজ রাবার প্ল্যানে বিশেষ জলের প্রয়োজন হয় না রাবার প্ল্যান্টে আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবেই রাবার প্ল্যানকে রাখতে পারেন এবং রাবার প্ল্যান্টের মধ্যে জল কম লাগে বলে এবং প্রচুর অক্সিজেন ধরে থাকে বলে যদি বাড়িতে রাবার প্ল্যান্টকে রাখা হয় তাহলে ভাবা হয় যে রাবার প্ল্যান্ট বাড়িতে প্রচুরভাবে আমাদেরকে প্রসপারিটি নিয়ে আসে ওয়েলথ নিয়ে আসে এবং আমাদের বিজনেস কমার্শিয়াল বাচ্চাদের সাকসেস পড়াশোনার এডুকেশনের সাকসেস আনতে সাহায্য করে কারণ ওর মধ্যে খুব একটা ময়লা জাতীয় জিনিস খুব একটা ধরে থাকতে পারে না এবং জল কম লাগে এবং অক্সিজেন প্রচুর পরিমাণে সাপ্লাই করে বলে হয়তো এটা বাচ্চাদের বুদ্ধি বিকাশ এবং বিজনেস এবং ঘরের প্রসপারিটি এগুলো আনতে সাহায্য করে সেকেন্ড গাছ আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো জেড প্ল্যান্ট জেড প্ল্যান্টের কথা আমি আগেও আপনাদেরকে আমার পুরনো ভিডিওতে বলেছিলাম যে জেড প্ল্যান্ট বাড়িতে থাকা খুব ভালো এটা অনেকের মতে জেড প্ল্যান বাড়িতে রাখলে পরে আপনার যথাক্রমে আবার বাড়ির প্রসপারিটি ভালো আসে বাচ্চার স্বাস্থ্য বাচ্চার বুদ্ধি বিকাশ হয় অবশ্যই তার জন্য পড়াশোনাটাও দরকার তাও বলা হয় যে জেড প্ল্যান বাড়িতে রাখলে পরে যে বাচ্চার বুদ্ধির বিকাশ হয় বাচ্চার পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন আসে এবং জেড মানে আপনার বাড়ির সমস্ত প্রসপেক্টগুলো ভালো করতে সাহায্য করে তিন নম্বর কাজে দেখুন আছে এখানটা জিজি প্ল্যান্ট জিজি প্ল্যান্টও বাড়িতে রাখা কিন্তু যথেষ্ট ভালো জিজি প্ল্যান নর্থ ইস্ট ডাইরেকশান করে যদি আপনি রাখেন নর্থ ইস্ট ডাইরেকশান করে যদি রাখেন দেখবেন আপনার বাড়িতে প্রচুর পরিমাণে ওয়েলথকে ইনক্রিজ করতে অর্থ সম্পদকে বাড়াতে লাইফে সাকসেস আনতে সাকসেস অনেক সময় দেখা যায় আসতে গিয়েও আমাদের হয়তো আটকিয়ে যায় কিন্তু জিজি প্ল্যান বলা হয় জিজি প্ল্যান বাড়িতে রাখলে পরে সাকসেস আসতে খুব খুব সহজে আসে এবং জিজি প্ল্যানকে যদি আপনি পড়ার টেবিলের কোনায় হোক বা পড়ার টেবিলের নিচে যে কোনো জায়গায় তে ছোটো ছোটোভাবে ডিসিপ্লেনগুলোকে রাখেন দেখবেন বাচ্চার মনো সবুজ পাতাওয়ালা গাছগুলোকে দেখলে এমনি একটা অ্যাট্রাকশান আসে এবং দেখবেন তাতে পড়ার কনসেন্ট্রেশনটা ভালো হয় পড়া পড়ার ক্লান্তিভাব এই সমস্ত সবুজ পাতা দেখলে পরে ক্লান্তিভাব অনেকটাই কেটে যায় তাতে হয়তো বাচ্চা আবার নতুনভাবে কনসেন্ট্রেশন করতে পারে এবং ভাবা হয় এটা যদি আপনি আপনার বিজনেস যেখানটা করেন সেই বিজনেস জায়গা বা আপনার ওয়ার্ক প্লেসে ঘরের যে কোনো রুমে অফিস রুমে যে কোনো জায়গায় রাখলে পরে প্রচুর পরিমাণে আপনাকে অর্থ সম্পদ এবং ভাগ্যকে বৃদ্ধি করতে এরা খুব সাহায্য করে সবটাই কিন্তু দেখুন গ্রিন বলে এরা খুব একটা অক্সিজেন এরা যথেষ্ট পরিমাণে অক্সিজেনকে ধরে রাখে আপনারাও দেখতে পাচ্ছেন আমার অনেক কটা ভিডিওতে আপনারা এই প্ল্যানগুলোর সম্পর্কে দেখেছেন আমি শর্টস বানিয়ে ভিডিও বানিয়েও আপনাদেরকে দেখিয়েছি দেখুন আমার এই গাছটা আবার নতুনভাবে একটা এখান থেকে নতুন জেজি প্ল্যান্টের ডাল আবার বেরোচ্ছে এখানটা অলরেডি বেরিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক জায়গায় এরকম ছোট ছোট করে জেজি প্ল্যান্ট করে নর্থ ইস্ট ডাইরেকশান করে আমার বাচ্চার যে পড়ার রুম তার পড়ার রুমে জানলার সামনে আমি রেখে রাখেছি নেক্সট আছে একটা মিনিয়েচার পাম পাম গাছ বাড়িতে রাখা যথারীতি আবার যথেষ্ট ভালো এই পাম গাছে কিন্তু কোনো কাঁটা থাকে না কাঁটাওয়ালা কোনো গাছ কোনো সময় বাড়িতে না রাখাটা বাচ্চার ঘরের সামনে না রাখাটা ভালো কাঁটা গাছে প্রচুর পরিমাণে ওটার মধ্যে ধুলো জমে তাতে বাচ্চার শরীর খারাপ সর্দি কাশি লাগতে পারে মিনিয়েচার পাম্প ছোট হয় এবং প্রচুর ভরপুর অক্সিজেন এর মধ্যে থাকে যথেষ্ট গ্রিন হয় দেখুন নিচ থেকে গাছটা পুরো একটা ঝোপের মতো হয়ে থাকে অবশ্যই এটা পড়ার টেবিলে না রেখে বারান্দা যে কোনো একটা জায়গার মধ্যে রাখবেন যে রাখলে পরেও দেখবেন আপনারকে কিন্তু বাচ্চা তাতেও লাভ হচ্ছে এবং বাচ্চা নয় বাড়িতে বাকি সদস্য যারা আছে তাদেরও দেখবেন এগুলো ভাগ্যকে বৃদ্ধি করতে এবং অর্থ সম্পদকে বৃদ্ধি করতে সাহায্য করে যেহেতু গ্রিন গ্রিন যেহেতু গ্রিন সবুজ দীর্ঘায়ু হয় ওই জন্য গ্রিন গাছ সবসময় আমরা লাগাতে বলি সবুজ বাড়িতে থাকলে পরে দেখবেন শরীর সুস্থ এমনি আপনি থাকবেন বলে মনে হবে যখন শরীর সুস্থ থাকবে সব কিছুকেই দেখবেন আপনার ভবিষ্যৎ এবং আপনার শরীর সম্পদ পড়াশোনা বাড়ির কাজকর্ম এমনিই যেন ভালো হচ্ছে বলে মনে হয় বাড়িতে সবুজ লাগান আমি সব সময় বলি বাড়িতে সবুজে লাগান সবুজ গাছ রাখুন সবুজকে যত্ন করুন দেখবেন আপনাকে প্রচুর পরিমাণে এরা অক্সিজেন দেয় যেটা কিন্তু আপনাকে শারীরিক সুস্থ রাখতে সাহায্য করবে যে কোনাতেই থাকেন ছোট জায়গা হলে পরও একটা আমি যে সাতটা গাছের নাম বলছি সেই সাতটা গাছে রাখতে না পারলেও যদি আপনারা তিনটে গাছও রাখেন দেখবেন এতে বাচ্চার কিন্তু ভালোই লাভ হবে কারণ এরা প্রত্যেকটা গাছ প্রচণ্ড পরিমাণে অক্সিজেন সাপ্লাই করে এবং অক্সিজেন হোল্ড করে থাকতে পারে যেটা বাচ্চাদের জন্য খুবই দরকার যেহেতু এখন সেরকমভাবে খেলাধুলা বাচ্চারা করতে পারে না পরবর্তী দেখুন পাঁচ নম্বর প্ল্যান্টে চলে এসেছে সেটা হলো স্নেক প্ল্যান্ট এটা হলো স্মল স্নেক প্ল্যান্ট যেটা পড়ার টেবিলে একটা কোনায় যদি আপনি রাখেন দেখবেন আপনার কোনো অসুবিধা হবে না এবং বাচ্চাদের হাতেও কোনো খোঁচা লাগবে না এই এগুলো যে এজ যেগুলো আছে দেখুন এজগুলো যে খুব যে একটা শার্প তা কিন্তু নয় স্নেক প্ল্যান্টে অনেক ধরনের ভ্যারাইটি আছে আপনাদেরকে কখনও ভিডিও করে দেখবো আমি এখানটা যে কোনটা স্নেক প্ল্যান্টের ভ্যারাইটিকে রেখে রেখে আপনাদেরকে দেখাতে পেরেছি সে কটাই দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই স্নেক প্ল্যান্টগুলো যে অনেকটা জায়গা জুড়ে আছে তা নয় ছোটো ছোটো টেবিল স্নেক প্ল্যান্ট এগুলো এগুলোকে আমরা টেবিল স্নেক প্ল্যান্ট বলেও জানি এগুলোকে আপনি টেবিলে রাখতে পারেন এই প্ল্যান্টগুলো যদি আপনি টেবিলে রাখেন দেখবেন বাচ্চাদের দেখতেও ভালো লাগবে এবং যথারীতি স্নেক প্ল্যান্ট আপনারা সকলেই জানেন প্রত্যেকটা ভিডিওতে গাছে প্রত্যেকটা ভিডিওতেই শুনছেন স্নেক স্নেক প্ল্যান্ট প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই করে এবং অক্সিজেন হোল্ডিং ক্যাপাসিটি ওর অনেক বেশি থাকে বারবার বলছি যত দেখুন আমি কীরকমভাবে একটা ছোট পটের মধ্যে একে রেখেছি আমার বাচ্চার বাড়ি জানলার সামনেও কিন্তু এই স্নেক প্ল্যান্টগুলো রাখা থাকে আপনারা অনেক সময় ভিডিওতে দেখেছেন পরপর স্নেক প্ল্যান্টগুলোকে আমি কেমনভাবে এই বারান্দার মধ্যে রাখি ঘুরিয়ে ফিরিয়ে রাখি সব জায়গায় তো সময় রাখা যায় না তাই ঘুরিয়ে ফিরিয়ে স্নেক প্ল্যান্টগুলোকে রাখি এবং স্নেক প্ল্যান্টের কোনো দিক হয় না আপনার যেদিকে মন আপনি সেদিকেই রাখেন শুধু মাঝে মধ্যে একে একটু বার করে দিয়ে বাইরের আলো বাতাসকে কিছু সময়ের জন্য এদেরকে লাগাতে হয় তাতে কি হয় এরাও একটু ওদের রিফ্রেশ হয় দেখুন এরকম ছোট একটা পট করে এখন খুব সুন্দর সুন্দর ছোট ছোট পট কিনতে পাওয়া যায় এই পটগুলো করে আপনারা এগুলোকে রিপোর্টিং করে স্নেক প্ল্যান্ট একটা যদি লাগান তার থেকে অনেক স্নেক প্ল্যান্ট বেরোয় আপনারা যদি দেখতে চান কেমনভাবে এগুলো করা হয় আমার পুরোনো ভিডিওতে যাবেন দেখবেন সেখান টাইমে স্নেক প্ল্যান্ট কেমনভাবে আমি প্রপারগেশন করেছি স্নেক প্ল্যান্টকে কেমনভাবে লাগিয়েছি সেটা আমি দেখিয়েছি তো দেখলেন এরকম ছোট ছোটো পটের মধ্যে যদি আপনারা স্নেক প্ল্যান্টগুলোকে লাগেন লাগিয়ে যদি পড়ার টেবিলে রাখেন দেখবেন সত্যি বাচ্চার কিন্তু বুদ্ধি বিকাশ মানসিক ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে হচ্ছে বাচ্চাকে সুস্থ রাখতেও সাহায্য করছে দেখুন আমার একই সাথে এখানটা আরেকটা এটা স্নেক প্ল্যান্ট দেখ আগেও দেখেছেন একটা বড় স্নেক প্ল্যান্ট একই ভিডিওতে আপনি অনেকগুলো স্নেক প্ল্যান্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তী দেখুন আছে তুলসী গাছ যার কোনো বর্ণনা করলে করা আমি করতে পারবো না কারণ বা করছি না কারণ তুলসী গাছ সম্পর্কে আপনারা এত জানেন যে তুলসী গাছ সম্পর্কে আলাদা করে বলার কিছু ব্যাপার নেই তুলসী গাছ রাখবেন সর্বদিক থেকে মঙ্গল হবে লাস্ট এবং হলো মানিক প্ল্যান্ট মানি প্ল্যান্ট যদি না রাখতে পারেন সাত নম্বর মানি প্ল্যান্ট গাছ মানিক প্ল্যান্ট যদি না রাখতে পারেন এরকম ছোট জায়গার মধ্যে একটা বোটল কাটিং করে নিয়েও কিন্তু একে পড়ার টেবিলের কোনায় হোক বা কোনো পড়ার যে কোনো জায়গা যদি কোনো তাক থাকে বা ক্যাশ কাউন্টার অফিস রুম ডাইনিং হল সিটিং রুম যে কোনো জায়গায় কিন্তু আপনারা একটা ছোট ক্লাসে করে মানি প্ল্যান্টকে কেটে রাখতে পারবেন দেখবেন মন এমনি ভালো লাগবে গাছটা যখন সবুজ হয়ে বৃদ্ধি হবে দেখবেন আপনার মনটাও কিন্তু যথেষ্ট ভালো লাগবে সবুজ জলে থাকলে এবং নিট অ্যান্ড ক্লিন করে রাখবেন দেখবেন ঘরের শ্রীবৃদ্ধি যেমন বাড়বে ঘরের বাচ্চার বুদ্ধি বিকাশ শরীর স্বাস্থ্য সব কিছুই কিন্তু উন্নতি করতে সাহায্য করবেন তাহলে এখন বাচ্চাদের পরীক্ষা আসছে পরীক্ষার আগে আপনারা যদি চান যে আপনার বাচ্চারাও সব মঙ্গলময় হয়ে উঠুক সবাই প্রার্থনা করি তো আপনারা এরকম নিয়ে এসে ঘরের মধ্যে রাখবেন দেখবেন জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কোনো কাজ হয়েছে কি না সেটা অবশ্যই আমাকে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য টানটা বাই বাই